ঘূর্ণিঝড় আম্পানের কারণে উপকূলীয় এলাকায় 10 নম্বর মহাবিপদের সংকেতের কথা আগে জানিয়েছে। এই মুহূর্তে বাগেরহাট ও খুলনা থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন সেখানকার খবর জানাতে। শুরুতে যাব বাগেরহাটে, সেখানে আছেন সহকর্মী ইশরাত জাহান। ইশরাত জাহান, আমাদেরকে জানাবেন বাগেরহাটের কি অবস্থা, সেখানে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? আসলে যেহেতু জানেন যে 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে, তো ওই মানে আবহাওয়ার কথা বলতে গেলে বলতেই হয় যে আবহাওয়ার অবস্থা বলা বড়ই কঠিন। কখনো বা সে রৌদ্র, কখনো দমকা হাওয়া, আবার মানে জোরো বৃষ্টি সহ বৃষ্টি বয়ে যাচ্ছে। তো এরই মধ্যে দিয়ে মানুষ কখনো বা মানে ঘরমুখ আবার একটু বাহিরে বেরোনোর চেষ্টা করতেছে। তো এই অবস্থা দিয়েই চলতেছে আসলে বাগেরহাট উপকূল এলাকা। আর ইতিমধ্যেই নদীর পানি বাড়তে শুরু করেছে। আর জানেন যে যেহেতু করোনার বৈষয়িক যে অবস্থা, তা সেদিক থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বাগেরহাটে 345টি সাইক্লোন সেন্টার সহ মোট 1038টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, এবং যেখানে বর্তমানে 128,912 জন অবস্থান করতেছে। তো এই ক্ষেত্রে আমরা যদি তাকাই যে আসলে আকাশের অবস্থা খুবই নাজুক বলা যায়, যে কখনো রৌদ্র বৃষ্টি এর মধ্যে দিয়ে চলতেছে। আর এদিকে যদি আমরা আরেকটু লক্ষ্য করি যে আসলে এই মুহূর্তে বাগেরহাটে এই আম্পান মোকাবেলায় কি পরিমাণ বরাদ্দ এসেছে, তো আসলে নগদ 3 লক্ষ টাকা, শিশু খাদ্য হিসাবে 2 লক্ষ টাকা, এবং গোখাদ্য হিসাবে 2 লক্ষ টাকা, এবং 200 মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে যা এলাকায় বিতরণ করা হচ্ছে। তো আর মোটামুটি আসলে বলা যায় যে এখন আবহাওয়ার অবস্থা একদমই বলা সম্ভব না, কারণ খুবই নাজুক অবস্থা চলতেছে আসলে। এই ছিল বাগেরহাটের উপকূল এলাকা থেকে সর্বশেষ আবহাওয়ার খবর। খবর ধন্যবাদ ইশরাত জাহান। আমরা এখন যাব খুলনায়, আছেন সেখানে সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, খুলনায় তো এখন 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে, কতজন মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে জানাবেন, আর সেখানকার আবহাওয়ার যে সবশেষ খবর সেটা জানতে চাই। সেই সঙ্গে সেখানে এই ঘূর্ণিঝড় আম্পানকে সামনে রেখে কোনো ধরনের ত্রাণ পাঠানো হয়েছে কিনা। ঘূর্ণিঝড় আমফানের যে প্রভাব ইতিমধ্যেই কিন্তু প্রকৃতিতে পড়তে শুরু করেছে, প্রকৃতি কিন্তু ঘূর্ণিঝড় আমফানের কারণে বিরূপ আচরণ শুরু করেছে। থেমে থেমে যেমন বৃষ্টি হচ্ছে, অনুরূপভাবে দমকা হাওয়া বয়ে যাচ্ছে, যার কারণে যে প্রকৃতির যে একটা বিরূপ আচরণ, এই আচরণটাই বলে দিচ্ছে যে দুর্যোগ আসছে। যার কারণে ইতিমধ্যেই খুলনার যে 612টি সাইক্লোন সেন্টার রয়েছে, এখানে প্রায় 1 লক্ষের মতন যে উপকূলবাসী তাদেরকে সরিয়ে আনা হয়েছে। আর যদি বলা হয় যে বিভাগের 3টি জেলা, বাগেরহাট, সাতক্ষীরা এবং খুলনা, এখানে 3600 মতো আশ্রয় কেন্দ্র রয়েছে, যেখানে 4,72,000 উপকূলবাসীকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। এবং এখানে রয়েছে বিশেষ করে গৃহপালিত পশু যেগুলি রয়েছে, সেখানে 43,000 মতো সরিয়ে আনা হয়েছে। এখন যে বিষয়টি থাকছে, যারা আশ্রয় কেন্দ্র আসছে তাদের জন্য যে খাবারের যে ব্যবস্থা, সেটা কিন্তু যারা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে, বিশেষ করে শুকনো খাবার এবং শিশুদের খাবার, এছাড়াও যে চিকিৎসার সরঞ্জাম সেগুলোও কিন্তু সরবরাহ করা হচ্ছে। এছাড়াও নৌবাহিনীর পক্ষ থেকে জাহাজ প্রস্তুত রাখা হয়েছে, এবং ত্রাণ সামগ্রী নিয়ে জাহাজগুলো তৈরি হয়েছে, যে পরবর্তী পর্যায়ে যে ঘূর্ণিঝড়ের যে অবস্থা সেটার যে উদ্ধার কার্য এবং ত্রাণ সহায়তার কাজে কিন্তু এই জাহাজগুলো ব্যবহৃত হবে, এবং ইতিমধ্যে জাহাজগুলো রেডি রাখা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এটাই ছিল খুলনার সর্বশেষ অবস্থা। ইশরাত, ধন্যবাদ আমিরুল ইসলাম।